সারমেয়র চিৎকার, উদ্ধার সদ্যজাত শিশুকন্যা। গতকাল স্থানীয় বাসিন্দা সুমন বিশ্বাস সকালবেলা বাড়ির পুজোর ফুল তুলতে এসে কানে শুনতে পান ঝোপের মধ্যে সদ্যজাতের কান্নার আওয়াজ। ঠিক তার পাশে বসে রয়েছে একটি সারমেয়। তারপরে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখেন ঝোপের মধ্যে কাপড় জড়ানো রক্তাক্ত অবস্থায় শিশুকন্যা জীবিত অবস্থায় পড়ে রয়েছে। তাকে উদ্ধার করে বসিরহাট থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে ওই শিশুকন্যাকে উদ্ধার করে। ও 7:30টার সময় বাথরুম থেকে এসে বাথরুম করতে এসে ফুল তুলতেছিল, এসে বাথরুম করছে তা দেখছি একটা বাচ্চার কান্না আওয়াজ পাচ্ছি। তখন দেখে একটা বাচ্চা এখানে পড়ে আছে, তুলে নিয়ে গিয়ে তাই ওকে একটা আমার নদীর বাড়ি নিয়ে গিয়ে একটা কাঁথা চেয়ে ওকে গায়ে দিয়ে একটু এগিয়ে নিয়ে গিয়ে রোদ্দুর লাগাচ্ছি। বাচ্চা সবে হয়েছে, সদ্য বাচ্চা বাচ্চা মেয়ে। আর নিয়ে যাওয়ার পরে আমার ওই কাকা শ্বশুর ছিল, উনি থেকে পুলিশে ফোন করার পরে উনি পুলিশের এসে ওনাকে নিয়ে ওকে নিয়ে শিশুকন্যাকে বসিরহাট জেলা হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান ভোর রাতে জন্ম হয়েছে ওই নবজাতকের। ঘটনাটি ঘটেছে বসিরহাট জেলার বসিরহাট থানার বসিরহাট পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বড় কালীবাড়ি পাড়ায়। বসিরহাট জেলা হাসপাতালের উদ্যোগে ওই শিশুটির চিকিৎসা করানোর জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে যাতে তার শারীরিক অবনতি না হয়। ওই ওয়ার্ডের বাসিন্দা সুমন বিশ্বাস কাল সকাল 7:30 নাগাদ ফুল তুলতে গিয়ে দেখেন একটি সারমেয় সদ্যজাত কন্যাকে আগলে বসে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এটি এলাকারই কোনো মহিলার কাজ। পুলিশ তদন্ত করুক কেনই বা এই সদ্যজাতকে খোলা আকাশের নিচে জঙ্গলের মধ্যে ফেলে রেখে পালালো। সুপ্রিম কোর্ট ইতিমধ্যে ভ্রূণ হত্যা নিয়ে কঠোর নির্দেশ দিয়েছে, আর সেই নির্দেশ অমান্য করে ভ্রূণটাকে পরিণত ভ্রূণ করে পরিকল্পনা করে মেরে ফেলার চক্রান্ত করেছিল। অবিলম্বে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। এটা বাইরে থেকে করবে না, খুব সময় মনে হচ্ছে আশেপাশে কারো কি কিছু হতে পারে, খুব একটা দূরের না, বুঝলেন তো। আন্দাজে তো কাউকে সন্দেহ করতে পারি না, কারণ আমি সেরকম দেখি না, কারণ আমার কাছে শাস্তি হওয়া দরকার, তাদের শাস্তি হওয়া দরকার যে এরকম একটা বাচ্চা এরকম একটা করবে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ।